হচ্ছে সবচেয়ে স্মরণীয় অধ্যায়ের একটি সূচনা। দর্শক, প্রত্যেকটি মেয়েই চায় তার এই বিয়ের সাজটি যেন হয় নজর কাড়া, কিন্তু আমরা দেখি প্রতিনিয়তেই বিয়ের সাজে আসে পরিবর্তন। বিয়ে হচ্ছে জীবনের মধুময় একটি সূচনা লগ্ন, তাই এই বিয়ে নিয়ে প্রত্যেকের থাকে অনেক পরিকল্পনা। বরকনে নিজেকে যেভাবেই সাজাক না কেন, আধুনিক ফ্যাশন সম্পর্কে কিন্তু জানতে হবে। তাই তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাইডাল শো সানায়, সাথে আছি আমি আনিক খান। দর্শক, বলে দিচ্ছি আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে। ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল গেট আপ, ব্রাইডাল জুয়েলারি এবং ব্রাইডাল শপিং। দর্শক, আমরা সবাই জানি মেয়েরা সাজতে পছন্দ করে, আর সেটা যদি হয় বিয়ের সাজ তাহলে তো কথাই নেই। বিয়ের ক্ষেত্রে আমরা দেখি প্রাধান্য পায় নো মেকআপ কিংবা ন্যাচারাল লুক, তাতেই হয়তোবা নিজেকে অনেক বেশি সুন্দর লাগবে। আর কোনো বিয়ের মেকআপ যদি একটুখানি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই অনুশোচনা থাকে সারা জীবন। তাই চলুন সেই অনুশোচনা থেকে আপনাদেরকে বাঁচিয়ে দিতে দেখে নিই চমৎকার একটি ব্রাইডাল মেকআপ। হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আমি আছি এশিয়ান টিভির ব্রাইডাল শো সানায় নামের প্রোগ্রামে, আর আমি আপনাদের সাথে আছি পুতুল বাংশা। আমি আজকে একটা ব্রাইডাল মেকওভার দেখাবো, মডেল হিসেবে আছে আমার সাথে লিওনা। যেহেতু আমরা বেসটা আগে থেকে করে রেখেছি, আমরা ডাইরেক্ট মেকওভারে চলে যাব। ও আজকে পড়ছে পিচ কালারের একটি লেহেঙ্গা, সো সেই অনুযায়ী আমরা মেকওভারটা দেওয়ার চেষ্টা করব। মেকওভারটা আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন ওর ফেসের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা একটা হেয়ার সেট দেওয়ার চেষ্টা করব। দর্শক, দেখলেন চমৎকার একটি ব্রাইডাল মেকওভার। আপনারা কিন্তু এই ধরনের ব্রাইডাল মেকওভার যে কোনো বিউটি সেলুনের পাশাপাশি নিতে পারেন কাস্টমাইজ কোনো মেকআপ আর্টিস্টের কাছে। তারা কিন্তু শুধুমাত্র ব্রাইডাল মেকওভার করে আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। দর্শক, আপনারা দেখছেন ব্রাইডাল শো সানায়। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আশা করছি কোথাও যাবেন না, কারণ বিরতি থেকে ফিরে এসেই থাকছে ব্রাইডাল গেট আপ এবং জুয়েলারি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম আপনাদের সবার পছন্দের ব্রাইডাল শো সানায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখাবো ব্রাইডাল গেট আপ এবং জুয়েলারি। হ্যাঁ, একটি বউ ব্রাইডাল গেট আপ এবং জুয়েলারি নিয়ে খুব টেনশনে থাকে, তার জন্যই আমরা সলিউশন দেব একজন ফ্যাশন ডিজাইনারের মাধ্যমে। দর্শক, যে কোনো ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন, তাহলে দেখবেন তারা দিয়ে দিবে চমৎকার একটি সলিউশন। বিয়ের দিনে শাড়ি পরলেও বউ হাতে পরতে পারেন গাউন, লেহেঙ্গা, শারারা, ঘাগরার মতো ট্রেন্ডি কিংবা ফিউশন পোশাক। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু ডিফারেন্ট লাগবে, সেই সাথে পড়তে হবে মানানসই জুয়েলারি। চলুন দেখে নিই চমৎকার একটি গেট আপ এবং জুয়েলারি।
আসসালামু আলাইকুম। ব্রাইডাল শো সানাইতে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাকিব খান আপনাদের কাছে নতুন কিছু ডিফারেন্ট জুয়েলারি নিয়ে এসেছি। বিয়ে মানে সোনা রূপা হীরা, কিন্তু এর বাইরেও যে কোনো ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে জুয়েলারি করা যায় সেটারই আজকে প্রমাণ আমি আপনাদেরকে আবারও দিচ্ছি। আমি কিছু পিতলের অ্যান্টিক জুয়েলারি ডিজাইন করেছি, চলুন তাহলে দেখা যাক সেই জিনিস কেমন হতে পারে। মেয়েদের গলা ঠাসা চোকার খুবই পছন্দ, ঠিক সেরকম একটি চোকার আমি ডিজাইন করেছি। খুব সুন্দর এই পিতলের এই চোকারটা খুব ডিফারেন্ট একটি লুকস দেবে। আমার সাথে রয়েছে মডেল লিন্ডা। লিন্ডাকে অলরেডি খুব সুন্দর একটি বইয়ের সাজে আমরা দেখতে পাচ্ছি, এখন এই জুয়েলারিগুলো আমি লিন্ডাকে পরিয়ে দিচ্ছি। লিন্ডা আমাকে একটু হেল্প করো। দেখুন চোকারটি পরানোর পর লিন্ডাকে কত সুন্দর লাগছে। এরপর আমি লিন্ডাকে দিচ্ছি একটা খুব সুন্দর পিতলের সীতাহার। এই সীতাহারটি খুবই সুন্দর, সম্পূর্ণ গলাটা ভরে যাবে এবং সেই সাথে বউকে খুব সুন্দর ফিল হবে। খুব সুন্দর একটি ঝুমকা আছে পিতলের ডিজাইন করা, সেটের সাথে এবং লিন্ডার চেহারার সাথে মিল রেখে আমি এই ডিজাইনগুলো করেছি। দর্শক, পিতলের জুয়েলারিতে লিন্ডাকে কত সুন্দর লাগছে, এরকম সুন্দর আপনাদেরও লাগতে পারে বিয়ের যে কোনো অনুষ্ঠানে। আর এই ধরনের তথ্য এবং জুয়েলারি ডিজাইন সম্বন্ধে চোখ রাখুন ব্রাইডাল শো সানাইতে। আমি মোহাম্মদ রাকিব খান। এই ধরনের জুয়েলারির ডিজাইন নিয়ে আবার যে কোনো সময় যে কোনো এপিসোডে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। দর্শক, আমরা দেখে নিলাম চমৎকার একটি ব্রাইডাল গেটআপ এবং সেই সাথে মানানসই জুয়েলারি কি করে পড়তে হয় নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছেন। আর মনে মনে চিন্তা করছেন নিজে কোথায় এই সলিউশনগুলো পাবেন? হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের পছন্দের কোনো শপিং মলে অথবা জুয়েলারি শপে যেতে পারেন, আর সেই সাথে যেতে পারেন কাস্টমাইজ কোনো ফ্যাশন ডিজাইনারের কাছে। দর্শক, আপনারা দেখছেন ব্রাইডাল শো সানাই। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি কোথাও যাবেন না, এশিয়ান টিভির সাথে থাকুন। বিরতি থেকে ফিরে এসে আপনাদের জন্য থাকছে ব্রাইডাল শপিং। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম আপনাদের ফেভারিট শো সানাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এবারের সেগমেন্ট ব্রাইডাল শপিং। হ্যাঁ দর্শক, বিয়ের পরিকল্পনা মানে চারটিখানি কথা নয়, অনেক টেনশন কাজ করে মাথার মধ্যে। বরকনের পাশাপাশি আত্মীয় স্বজনদের মাথায় থাকে অনেক ধরনের চিন্তা, কী ধরনের সাজে সাজবে, কনে বরের পাশাপাশি আমাদেরকে সুন্দর লাগবে তো। সেই সাথে টেনশন থাকে ভেন্যুটি কোথায় হবে, খাবার মেনু কী হবে, যানবাহন কোথা থেকে আসবে, নানান ধরনের আয়োজন। স্টেজটা হতে হবে সবচাইতে সুন্দর, যেন স্টেজে ছবি তুললে নিজেকে লাগে অপরূপ সুন্দর। তাই আমাদের এই সেগমেন্টটি দেখলে অনেকখানি সলিউশন পেয়ে যাবেন আপনারা। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ব্রাইডাল শো সানাই প্রোগ্রামে। আজ আমরা দেখব ব্রাইডাল শপিং। এখন আমরা আছি মেহজাবিন ফ্যাশন হাউসে, চলুন গিয়ে দেখি এখানে ব্রাইডালের জন্য কি কি ধরনের শপিং কালেকশন রয়েছে। ভিউয়ার্স, এখন আমরা দেখব মেহজাবিন ফ্যাশন হাউসের কিছু ব্রাইডাল কালেকশন। এখানে আপনাদেরকে আমি বরের একটি শেরওয়ানি দেখাতে যাচ্ছি। এই শেরওয়ানিটি একটি লং শেরওয়ানি এবং পুরোটি একটি গোল্ডেনের ওপর পাতির কাজ করা। এই লেহেঙ্গাটি ভিউয়ার্স ইয়োলোর ওপর গোল্ডেন পুরো সুতোর কাজ করা, বড় বড় নকশা করা। এবং এর ব্লাউজটি একটি গোল্ডেন কালারের পাতটা হচ্ছে একটি গোল্ডেন কালারের পাতি দিয়ে তারা কাজ করেছে। এবং এটির ওড়নাটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চড়া পাড়ের নকশা কাজ করা, নেটের উপর ছোটো ছোটো কিছু পাতিও তারা দিয়ে দিয়েছে। এখানে
আপনারা আরো কিছু লেহেঙ্গার কালেকশন দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি যে লেহেঙ্গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি রেড এর উপর জাদ্রোজি কাজ করা লেহেঙ্গা। এই লেহেঙ্গার নিচের পার্টটি পুরোটি ডলার বসিয়ে অসাধারণ কারুকাজ করা একটি লেহেঙ্গা। পা থেকে মাথা পর্যন্ত লেহেঙ্গাটি সুন্দর করে বড় বড় নকশা করে করা। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে লেহেঙ্গাটি দেখাবো, এটি একটি গ্রিন কালারের উপর গোল্ডেন কাজ করা লেহেঙ্গা। এটিও একটি জাদ্রোজি লেহেঙ্গা। এই লেহেঙ্গাটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে অসাধারণ চওড়া কাজ করে রেখেছেন, এবং এই লেহেঙ্গাটির পুরোটি খাড়াভাবে তারা গোল্ডেনের ওপর ডলারের কাজ করেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটি খুবই এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখাতে যাচ্ছি, যে লেহেঙ্গাটি কোনে তার রিসেপশন বা বিভিন্ন পার্টিতে পড়তে পারে। এখানে আপনারা যে লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন সেটি একটি হোয়াইট কালারের ওপর গোল্ডেনের কাজ করা লেহেঙ্গা, এবং নিচে তারা ভেলভেটের একটি পাত দিয়ে খুব সুন্দর করে কিছু ডলার বসিয়ে এই লেহেঙ্গাটি তৈরি করেছে। এবং এই লেহেঙ্গার ওড়নাটিও হচ্ছে নেটের ওপর এবং পাটটিও হচ্ছে ভেলভেটের কাজ করা। এখানে আমি আপনাদেরকে যে শাড়িটি দেখাতে চাচ্ছি সেই শাড়িটি একটি পার্টি ওয়ার শাড়ি। এই শাড়িটি একটি সিল্কের ওপর কাট ওয়ার্কের কাজ করা। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে শাড়িটি দেখাবো সেটি একটি ব্রাইডাল শাড়ি। এই শাড়িটি একটি বেনারসি কাতান শাড়ি, এবং এই শাড়িতে একটি গোল্ডেন এবং হোয়াইটের কিছু স্টোনের কাজ করা আছে। এখন আমি আপনাদেরকে যে শাড়িটি দেখাবো এটি একটি পার্টি শাড়ি, এবং এই শাড়িটিকে আমরা শিমার এবং নেটের কম্বিনেশনে দেখতে পাচ্ছি। এই শাড়িটি আপনারা যেটি দেখছেন সেটি একটি ব্ল্যাকের ওপর এই সাইডেরটি হচ্ছে নেট, এবং পিছনের এই সাইডটি হচ্ছে পুরোটাই জর্জেটের একটি শাড়ি। এই শাড়িটি ব্ল্যাক এবং আপনারা পাড়ে দেখছেন পিঙ্কের ওপর তারা কম্বিনেশন করেছে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে শাড়িটি দেখাচ্ছি সেই শাড়িটিও একটি পার্টি ওয়্যার শাড়ি। এই শাড়িটি হাফ শিমার এবং নেটের ওপর তৈরি। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ব্রাইডাল শো সানাই প্রোগ্রামের ব্রাইডাল শপিং সেগমেন্ট। এই ধরনের শপিং সম্পর্কে আপডেট রাখতে চোখ রাখুন ব্রাইডাল শো সানাই প্রোগ্রামের ব্রাইডাল শপিং সেগমেন্টে। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। দর্শক, কেমন লাগলো ব্রাইডাল শপিং সেগমেন্ট? নিশ্চয়ই ভালো। বিয়ের যাবতীয় খবরাখবর নিয়ে হাজির হয়ে যায় প্রতি পর্বে। বিয়ের শপিং সম্পর্কে যারা সবসময় আপডেট থাকতে চান তাদের জন্য আমাদের এই ব্রাইডাল শো সানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আপনারা আপনাদের মতামত পাঠাতে এবং জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক, ব্রাইডাল শো সানাই, বাসা ষাট রোড এক, ব্লক এ, নিকেতন গুলশান এক, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত পাঠাতে পারেন facebook.com/সানাই পেজে। দর্শক, এর সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আমাদের এই আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই।